আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের অনন্য ভাবনা নিয়ে প্রতিষ্ঠিত ওটু পাবলিক স্কুল। জিত চ্যারিটেবল সোসাইটি দ্বারা পরিচালিত এই আধুনিক স্কুলটি 2014 সালে স্থাপিত হয়। ধুলিয়ান, মালদা এবং ওমরপুরে পৃথক তিনটি ক্যাম্পাসে রয়েছে। প্রতিটি ক্যাম্পাসে স্ট্যান্ডার্ড 5 থেকে স্ট্যান্ডার্ড 12 পর্যন্ত আধুনিকভাবে উন্নত শিক্ষার সুব্যবস্থা রয়েছে। সায়েন্স এবং কলা বিভাগে প্রতিটি বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দেওয়া হয়। এখানে প্রত্যেকটা সাবজেক্টের খুব অভিজ্ঞ সুদক্ষ এক্সপিরিয়েন্স টিচার দ্বারা আমরা ক্লাস প্রোভাইড করি। এছাড়াও এই ওটু পাবলিক স্কুলে নিজেরও বিশেষ কোচিং দেওয়া হয়। এই কোচিং থেকে সাফল্য পেয়েছেন অনেক ছাত্রছাত্রী। 2021-22 সালের নিটে আমরা খুব সাফল্য লাভ করেছি। 21 সালে 90-এর মধ্যে আমাদের 21 জন এবং 22 সালে 65 জনের মধ্যে আমাদের 14 জন নিটের সফলতা পেয়েছে। ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানোর জন্য প্রতি সপ্তাহে মান্ডে টেস্ট এবং ক্লাস টেস্ট নেওয়া হতে থাকে। দুর্বল ছাত্রছাত্রীদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা এবং প্রত্যেক সপ্তাহে মান্ডে টেস্টের মধ্য দিয়ে এবং ক্লাস টেস্টের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ পরীক্ষা করার জন্য এবং তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য আমরা তাদেরকে পরীক্ষা করি। সাথে সাথে তারা যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের দ্বারা আমরা রিমিডিয়াল ক্লাস করি। এই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ চিকিৎসা ব্যবস্থা। ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে গেলে দ্রুত তাদের সুস্থ করে তোলার জন্য 24 ঘন্টায় স্কুলে একজন চিকিৎসক থাকেন। ওটু পাবলিক স্কুলের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। এখানে সবসময় আমাদের একটা ডক্টর স্যার উপস্থিত থাকেন। আমাদের যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়ে যায় তাহলে সুপার ম্যাম যে অসুস্থ হয়েছে তাকে নিয়ে ডক্টর স্যারের কাছে যান এবং তার চিকিৎসা করান। যদি বেশি অসুস্থ থাকে, যদি নিচে নামতে না পারে, তাহলে ডক্টর স্যার নিজে ওপরে গিয়ে সেই স্টুডেন্টের চিকিৎসা করে। যদি অতিরিক্ত অসুস্থ থাকে তাহলে আমাদের স্কুলের উপস্থিত অ্যাম্বুলেন্স গাড়িতে করে নিয়ে যেয়ে পাশের হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করা হয়। ছাত্রছাত্রীদের চারিত্রিক, নৈতিক এবং সামাজিক বিকাশের জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। এখানকার শিক্ষা ব্যবস্থা আমাকে অনেক ভালো লেগেছে। এখানে যখন থেকে থাকছি তখন থেকে এখানকার মানে প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে নানানভাবে সাহায্য করে থাকেন। তিনি আমাদেরকে নৈতিকতার জ্ঞান দেন এবং কখনো কখনো আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে অনেক স্বপ্ন দেখান এবং উৎসাহিত করেন। আমাদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার এই সমস্ত বিষয়ে অনেক স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে যে মোটিভেশন স্পিচ দরকার সেগুলোও দেন এবং আমাদেরকে নামাজ শিক্ষা আর তার পাশাপাশি দৈনিক শিক্ষা এই সমস্ত বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন। সায়েন্সের ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য স্কুলের মধ্যে রয়েছে বিশেষ ল্যাবের ব্যবস্থা। এই স্কুলে সাংস্কৃতিক চর্চা হয় গুরুত্ব সহকারে।